quiere ir. Ahí va, ahí. Vacina. Vacinami. Upbeat. Steep road. Adventure. বন্ধুরা, এই নামগুলো শুধুমাত্র বলতেই ভালো লাগে, কিন্তু তার অভিজ্ঞতা হয় একদমই অন্যরকম। আর তখন সেটা রোমাঞ্চকর চাইলেও সেটা রোমাঞ্চকর হয় না। ও ভাই, আর তখন সেটা হয়ে যায় একসাথে একজোট হয়ে দায়িত্বের সঙ্গে নিজের লড়াই। তার থেকেও বেশি ভালো লাগে যখন জার্নিটা করা যায়, কিন্তু যদি সেটা জীবন মরণের উপর দিয়ে যায় তখন ব্যাপারটা কঠিনতম থেকে আরও কঠিনতম হয়ে যায়, সহজ আর হয় না। কী ভাবছো? হ্যাঁ, ঠিক এমনটাই হয়ে গেছে আমাদের সঙ্গে। হয়তো এই প্রথমবার যা এমন ভয়ঙ্কর পরিস্থিতির কবলে আমরা, যেখানে 35 থেকে 40 কিলোমিটার কমপ্লিট করতে আমাদের প্রায় 8 থেকে 9 ঘন্টা লেগে যায়। কি বিশ্বাস হচ্ছে না, না হওয়ারই কথা। চলো তবে এইরকমই স্টিপ রোডের সাথে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ব্লক নিয়ে আজকের এই পর্বটি শুরু করা যাক। সান্দাকপুর সেকেন্ড এপিসোড। সো গাইস, এই যে আমাদের বাইকার গ্রুপ পুরো টোটাল, এরা সবাই একসাথে যাচ্ছি। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে ইলাম থেকে ডাইরেক্ট সান্দাকপুর। চলো, লেটস গো। আজকে একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার হতে চলেছে, যেটা এর আগে আমি কখনো করিনি। ফার্স্ট টাইম, সব থেকে ডিফিকাল্ট একটা রোড। আজকে সেই রোডটিকেই এক্সপ্লোর করবো, সেটি বাইক নিয়ে। ভাই, লাইফে ফার্স্ট টাইম এরকম অ্যাডভেঞ্চার একটা করতে চলেছি। আমরা যেতে যেতে হঠাৎ করে বৃষ্টির আবির্ভাব, তাই একটু সাইডে দাঁড়িয়ে আমরা নিজেদের লাগেজগুলো ঠিকঠাক করে আমরা গুছিয়ে নিয়ে দেন আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন। এটা একদম নেপালের রোড, কারণ যেটা আমি করেছিলাম এর আগে ওটা ছিল আলাদা রোড। ওটা ইন্ডিয়া হয়ে দেন নেপাল যাওয়া, মানে ইন্ডিয়া হয়ে তারপর সান্দাকপুর যাওয়া যেত। মানে ওইটা ল্যান্ডওভারে করে মানিভঞ্জন থেকে গাড়ি নিয়ে দেন যেতে হতো, আর এটা হলো নেপাল হয়ে, কারণ ওটা বাইক নিয়ে ওখান দিয়ে যেতে দিবে না, তাই আমরা নেপাল হয়ে যাচ্ছি এখন বাইক নিয়ে। ভাই, আলাদা রকম অ্যাডভেঞ্চার, সারা জীবন মানে এক্সপিরিয়েন্স হিসেবে থাকবে এটা। অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে সেটা কমপ্লিট হবে। বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টিতে আর কি একদম ক্যামেরা সব বন্ধ করে রেখে দিয়েছিলাম। দেন এখন বৃষ্টি ক্লিয়ার হয়ে দেখো ওয়েদার, দেখো মানে আলাদা রকম ওয়েদার হয়ে গেছে বৃষ্টির পর। ও ভাই সাপ, যেটা চেয়েছিলাম তার থেকে বেশি পাচ্ছি এখন। সান্দাকপুর থেকে তো বাইকারদের জন্য পুরো নট অ্যালাউ করে দিয়েছে, কিন্তু এখন নেপাল থেকে কখন বন্ধ করে দেয় কোনো ঠিক নেই, তাই আমরা নেপাল থেকে একদম সান্দাকপুর ট্যুরটা করে নিচ্ছি, কারণ একটা ইচ্ছা পূরণ করে নিচ্ছি। পরে যদি কোনো সময় যদি আমাদের মানিভঞ্জন থেকে দেয় মানে পারমিশন দেয় বাইকারদের জন্য, তাহলে অবশ্যই আরেকবার মানিভঞ্জন থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব। আজ থেকে 9টা বাইক আছে, দেখো সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগি ফগি ওয়েদার। এক এক করে দাঁড়িয়ে আছে, দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না। নেপাল দিয়ে আসলে তোমাদের নেটওয়ার্ক একদম জিরো থাকবে, কোনো নেটওয়ার্ক লাগবে না, তাই এখানে আসলে তোমরা যদি ম্যাপের ইস্যু হয় তোমরা অফলাইন ম্যাপ যা আছে লোকেশান আছে ওটা তোমরা ডাউনলোড করে আনবে, নাহলে পরে খুব প্রবলেম হবে। পয়সা পয়সা, ও ভাই আস্ত আস্ত খতম ভাইসা, ও ভাইসা দেখো আমাদের টোটাল গ্রুপ এটা কলকাতার। আরো আসছে লাইন হিসেবে আসছে, ও ভাই এগুলো কি দেখো ভাই, পুরো ভেঙে ভেঙে পাহাড়, ভেঙে ভেঙে রাস্তার
তৈরি করছে। ও কি সুন্দর, বাহ, হালাত ফুল তো খারাপ, হালাত একদম শেষ হতে চলেছে আজ। ভাই 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 ভাই, যতই কষ্ট হোক, যতই যা হোক, কিন্তু ভাই যাব, ইচ্ছা থাকলে সব হবে। বাস শুধু তোমার ইচ্ছা থাকতে হবে যে আমি যেতে পারবো। যদি ইচ্ছা না থাকে যাওয়ার, তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। মনে রাখবে একটা কথা, নিয়ম মঞ্জিল, তুমি যদি চাও যে আমি কমপ্লিট করবো, তাহলে সেই কমপ্লিট হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না, যদি ইচ্ছাটা থাকে। আর যদি ইচ্ছাই প্রথমেই ভেবে নাও যে না আমার দ্বারা হবে না বা আমার দ্বারা সম্ভব না, তাহলে যতই সহজ রাস্তা হোক না কেন, তাহলে সেটাও তোমার কাছে ডিফিকাল্ট মনে হবে। তাই রাস্তা কোনোটাই সহজ না আর কোনোটাই ডিফিকাল্ট না, তোমাকে সেটাকে ভালোবেসে রাস্তাটাকে কমপ্লিট করতে হয়। বাস পুরো রাস্তাটা হালত দেখো রা, হালাত দেখো, হালাত আর একটি কথা বললেই আমি পাচ্ছি না না বলে, যে অনেকে আছে কম সিসি গাড়ি কিন্তু ভাবে যে ভাই আমার কম সিসি গাড়ি আমার উঠবে কিনা। আরে ভাই কম সিসি কোনো ম্যাটার করে না ভাই, জীবনে মনে রাখবে লক্ষ্য স্থির থাকলে সিসি কোনো ম্যাটার করে না, লাইফে সিসি কোনো ম্যাটার করে না। কোনো তুমি 125 নিয়েও যেতে পারবে, 100 সিসি নিয়েও তুমি যেতে পারবে, তুমি শুধু তোমার ইচ্ছা শক্তি তোমার দুর্বল হলে চলবে না, সেটাকে খুব নিয়ে মানে মন থেকে ভিতর থেকে তোমাকে স্ট্রং রাখতে হবে, স্ট্রং বানাতে হবে ভিতর থেকে। যেদিন তুমি স্ট্রং বানাতে পারবে সেদিন দেখবে কোনো রাস্তায় তোমার কাছে ডিফিকাল্ট মনে হবে না। এই জিনিসটা মনে রাখবে, সিসি কোনো ম্যাটার করে না ভাই, কোনো ম্যাটার করে না। তাই আগে মঞ্জিল আছে ওটাকে সিসি দিয়ে নয়, নিজের মন থেকে, নিজের মনের ভেতর থেকে সাহস জুগিয়ে স্ট্রং হয়ে ওটাকে কমপ্লিট করার চেষ্টা করো। লাইফে অনেক কিছু আছে এখনও দেখার, যা ওই সিসি মিসি ওগুলো লাইফে কোনো ম্যাটার করবে না। যদি আমি পালসার 220 না থেকে যদি আমি না আমার সামর্থ্য হতো, আমি কম সিসি বাইক থাকতো, যদি আমার আমার যদি ইচ্ছা থাকতো আমি রাইডিং ভালোবাসি, তবে ওই কম সিসি গাড়ি নিয়ে আমি বেরোবেই পড়তাম। কোনো অজুহাত লাইফে চলবে না ভাই, অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না, শুধু লাইফে ভাই আমার লাইফে সব কিছু কমপ্লিট করতে হবে। হ্যাঁ সবাই, অনেকে আছে একটু আগে করে, অনেকে আছে একটু পরে করে, কিন্তু আমি পরে গিয়েই, একটা কাছে কচ্ছপের গল্প আছে না, খরগোশ যতই দৌড়াদৌড়ি করে আগে যাক কিন্তু কাছিম ধীরে গেল, সে পুরো লাস্ট ফিনিশিং ও কমপ্লিট করে। মনে রাখবে আগে দৌড়ালেই হয় না, কাছিমের মতন ধীরে ধীরেও অনেক কাজ সম্ভব হয়, অনেক কাজ পসিবল হয়। তাই তুমি কাছিমের মতন ধীর গতিতে গিয়েও তুমি লাইফের নিজের ডেস্টিনেশনগুলোকে অ্যাচিভ করতে পারবে। তাই খরগোশের মতো নয়, কাছিমের মতো তুমি যাও, কোনো অসুবিধা নেই। এইখানে আমাদের নেপাল থেকে যে আমরা ভানসার বানিয়েছিলাম, সেই ভানসারটা এখানে চেক আউট হচ্ছে, কারণ ভানসার চেক আউট ছাড়া এখান থেকে আমাদের অ্যালাউ করবে না আগে যেতে, তাই ভানসার চেক আউট করে দেন আমরা আগে যেতে পারবো। আলাদাই মজা ভাই, অফিটের আলাদাই মজা, যেতেই কষ্ট কিন্তু আলাদাই মজা ভাই, আলাদা লেভেলেরই মজা। এই রোডটা অফবিট যারা পছন্দ করে তাদের জন্যই ঠিক আছে ভাই, আদার্স মানুষ পারবে না এই রোডটা কমপ্লিট করতে। যারা মিনিমাম বাইক সেভাবে চালায় না তারা ভাই পারবে না, তাদের অনেক প্রবলেম হয়ে যাবে ভাই। রাস্তা দেখেই ভয় লাগছে আমার, রাস্তা দেখেই ভয় লাগছে। ও ভাই পেছনের মনে ছালবাকরায় কিছু আর থাকবে না আজকে, যা মনে হচ্ছে কিছু থাকবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, এরকম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, বসে যাওয়ার কোনো উপায় নেই।
ভয়ঙ্কর ভাই, এত ল্যান্ডস্লাইড হয় এদিকে ভাই, রাস্তাগুলো দেখলে মানে ভয় লাগে, উপরের দিকে তাকালেই ভয় লাগে, কখন মনে হয় উপর থেকে পাথর নিচে পড়ে যাবে এই ভয়টা লাগে। বৃষ্টির সময় তো বেশি ভয় লাগে আমার। এই যে দেখতে পাচ্ছ আমাদের বলছে যে আগে থেকে রাস্তা প্রচণ্ড খারাপ, তোমরা যেতে পারবে না, রাস্তা প্রচণ্ড বলতে প্রচণ্ডই খারাপ, তোমরা তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তাই তোমরা ঘুরে যাও নিচ দিয়ে, আরেকটা রাস্তা আছে ওদিক দিয়ে যেতে। কিন্তু আমরা মানে মানে বুঝতে পারছিলাম না যে লোকটা ঠিক বলছে না ভুল বলছে, কিন্তু আমরা যেটুকু জানি এই রাস্তায়, কিন্তু পরে বুঝতে পারলাম না এই লোকগুলো আমাদের সাথে স্ক্যাম করেছে, কারণ ওদের একটু পৌঁছে দেওয়ার জন্য ওরা আমাদের সাথে বলছে নিচে দিয়ে রাস্তা। রাস্তায় যেতে যেতে আমাদের আরও একটি বিপদ সংকেত, মানে রাস্তায় এখানে নাকি ভাল্লুক দেখা গেছে, আমাদের একটা টিম মেম্বার ভাল্লুক যেতে দেখেছে, তাই আমরা সবাই দাঁড়িয়ে গেলাম 10 মিনিট মতো আমরা এখানে একটু দাঁড়িয়ে, তারপর আমরা গাড়ি আবার স্টার্ট করা হলো, কারণ ভয় লাগছিলো, কারণ সামনে বুঝতে পারছিলাম না যে কী আছে আরও, তাই আমরা একটু দেখে শুনে দুদিক দেখে শুনে আমরা যাচ্ছিলাম, একটু ভয়ে ভয়ে যাচ্ছিলাম আর কি। জয় ভোলেনাথ, 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 জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। আমাকে তাড়াতাড়ি পৌঁছে দাও ভাই, আর পাচ্ছি না। ও ভাই, ও বাপরে বাপরে বাপরে, ও ভাই, ওরে ভাই, ও যারা নর্মাল ভাবছো তারা বাইক নিয়ে একবার নেপালের থেকে সান্দাকফু আসো, তারা বুঝে যাবে যে কি ডিফিকাল্ট একটা রোড। তো বাপরে, হ্যাঁ কথা বলতে পারছি না একদমই, মুখ বন্ধ করতেই পারছি না, শ্বাস এত ফুলছে। কিছুক্ষণের জন্য আমার অবস্থা পুরোপুরি নাজেহাল অবস্থা, মানে আমি শ্বাস নিতে পারছিলাম না, এরকম অবস্থা হয়ে যাচ্ছিলো আমার। একটু রেস্ট করে দেন, তারপর আমি একটু মাথা ঠান্ডা রেখে মুখে জল দিয়ে দেন আমি আমার জার্নি আবার স্টার্ট করলাম। লাইফে সত্যি এত ডিফিকাল্ট রোড আমার লাইফে মনে হয় ফার্স্ট টাইম আমি করলাম বাইক নিয়ে, অনেক জায়গায় ট্যুর করেছি মোটামুটি, কিন্তু এর মতন ডিফিকাল্ট রোড আমি সত্যি বাইক নিয়ে করিনি কোনোদিনও। আলাদা লেভেলের জোশ দরকার ভাই এখানে, যা সত্যি বলতে সবাই সবাই পারবে না। স্টার্ট হচ্ছে না, বিপদ মনে হয় আমাদের পিছন ছাড়ছেই না। দেখতে পাচ্ছ এখানে আমাদের পালসার 220 মানে দাদার গাড়ি পুরো খারাপ হয়ে গেছে, গাড়ি আর স্টার্টই নিচ্ছে না। এখান থেকে আমাদের মানে অনেক ট্রাই করার পরও দাদা গাড়ি স্টার্ট না হওয়াতে আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে দাদাকে ছেড়ে আমরা চলে যেতে হবে, আমাদের আমাদের ডেস্টিনেশন আমাদের কমপ্লিট করতে হবে। দাদা এখান থেকে টোতে করে ইলাম পর্যন্ত যাবে, আর আমরা এখান থেকে ডাইরেক্ট যাব সান্দাকফু না, মানে অনিচ্ছা সত্ত্বেও আমাদের এখন যেতে হবে, আমাদের মানে কন্টিনিউ করতে হবে আমাদের জার্নিটা। আজকের ব্লগটা আমি এখানেই বিদায় নিয়ে আমি শেষ করছি, কারণ আগে আরও ডিফিকাল্ট হতে চলেছে আমাদের রাস্তা, আমাদের এই অ্যাডভেঞ্চারের রোড, কারণ তোমরা দেখতে পাবে যে কীভাবে আমরা আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতিতে আমাদের ঘাট প্রতিঘাট পার করে আমাদের ডেস্টিনেশন আমরা কমপ্লিট করতে হয়েছে, সেটাই দেখাবো তোমাদের নেক্সট পার্টে।